হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স আজ আমি জ্যাক্স ল্যাকানের যে লিটারেরি থিওরি এবং ক্রিটিসিজম আছে সেটা নিয়ে আলোচনা করবো জ্যাকস ল্যাকান একজন সাইকো অ্যানালাইটিক থিওরিস্ট এবং তার এই সাইকো অ্যানালাইটিক থিওরিতে ল্যাক এবং ডিজায়ারের যে ধারণাগুলি আছে এবং সেগুলি কীভাবে অন্তরঙ্গভাবে জড়িত এবং মানুষের সাবজেক্টিভিটি বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে এটি সাহিত্য এবং সাহিত্য সমালোচনার সাথে কীভাবে সম্পর্কিত তা নিয়ে তিনি আলোচনা করেছিলেন জ্যাকস ল্যাকান থার্টিনথ এপ্রিল নাইনটিন হান্ড্রেড ওয়ান ফ্রান্সের প্যারিস শহরে জন্মগ্রহণ করেন এবং নাইনথ সেপ্টেম্বর নাইনটিন হান্ড্রেড এইটি ওয়ান ফ্রান্সের প্যারিস শহরে তিনি মারা যান জ্যাকস ল্যাকান মূলত একজন ফ্রেঞ্চ সাইকো অ্যানালিস্ট এবং সাইকোট্রিস্ট ফ্রেডের সময় থেকে তিনি একজন সাইকো অ্যানালিস্ট হিসাবেই পরিচিত এবং তার এই ক্রিটিসিজমের উপরে তিনি বহু পেপার পাবলিশ করেন নাইনটিন থেকে নাইনটিন অন পর্যন্ত এবং তার এই পেপারগুলি এগ্রিটস নামে একটি বইয়ে সবগুলি নথিবদ্ধ করা আছে তো চলো আমরা মূল টপিকটি শুরু করি শুরু করার আগে বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক চ্যানেল লিংক দেওয়া থাকছে তোমরা সেখানে গিয়ে এই চ্যানেলে অন্যান্য ভিডিও দেখতে পাবে সর্বপ্রথমে আমরা জানবো ল্যাক সম্পর্কে লেখানের ল্যাকের ধারণার মধ্যে নিহিত আছে যে মানুষ মৌলিক অসম্পূর্ণতা বা অপর্যাপ্ততার একটি অবস্থা জন্মগ্রহণ করে এই অভাব নিছক একটি শারীরিক বা বস্তুগত অনুপস্থিতির নয় বরং এটি মানুষের মানসিকতার অন্তর্নিহিত একটি কাঠামোগত অবস্থা লেখানের ধারণাটি ফ্রয়েডীয় মনোবিশ্লেষণ থেকে ব্যাপকভাবে আকৃষ্ট হয় বিশেষ করে প্রাইমারি রিপ্রেশন বা ভাষা ও সংস্কৃতির উত্থানের সাথে ক্ষতির সম্মুখীন হয় ডেজায়ার লেখানের মতে আকাঙ্ক্ষা হলো মানুষের অভিজ্ঞতার একটি মৌলিক দিক যা এই অভাবের অনুভূতির প্রতিক্রিয়া হিসেবে উদ্ভূত হয় এটি নির্দিষ্ট চাহিদা বা ইচ্ছাপূরণের বিষয় নয় বরং এটি একটি অপ্রাপ্য বস্তুর প্রতি অবিরাম এবং প্রায়শই অচেতন প্রচেষ্টা এই কামনার বস্তু অধরা এবং ক্রমাগত বিলম্বিত এটি পুনরুদ্ধার বা মূল অভাবের জন্য ক্ষতিপূরণ করার একটি প্রচেষ্টা প্রতিনিধিত্ব করে কানেকশন বিটুইন ল্যাখ অ্যান্ড ডিজায়ার লেখানিয়ান তত্ত্বে আকাঙ্ক্ষা সন্তুষ্টি বা পূর্ণতা অর্জনের লক্ষ্য নয় তবে এটি যে অভাবকে অতিক্রম করতে চায় তার দ্বারাই টিকে থাকে অভাব এবং আকাঙ্ক্ষার মধ্যে এই প্যারাডক্সিক্যাল সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা একটি নির্দিষ্ট প্রয়োজন বা চাওয়া পূরণের দিকে পরিচালিত নয় বরং এটি বিষয়ের নিজস্ব অসম্পূর্ণতার স্বীকৃতির একটি পণ্য লিটারি ইমপ্লিকেশনস সাহিত্যতত্ত্ব এবং সমালোচনায় অভাব এবং আকাঙ্ক্ষার সম্পর্কে লেখানের ধারণাগুলি বিশেষভাবে আলোকিত পাঠ্য বিষয়ের মতো তাদের নিজস্ব অভাবের অধিকারী হিসাবে দেখা হয় তারা অসম্পূর্ণ এবং তারা প্রকাশ করার লোককে সত্য বা সারমর্মকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে বা ক্যাপচার করতে পারে না পাঠকের পাঠের ব্যাখ্যা এবং অর্থ করার ইচ্ছা নিজের মধ্যে অনুভূত অভাব পূরণ করার বিষয়ের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে ডিজার অ্যান্ড দ্য সিম্বলিক লেখার অন্যান্য এবং প্রতীকী আদেশের ধারণার প্রবর্তন করেছেন যেখানে ভাষা এবং সংস্কৃতি মানুষের অভিজ্ঞতার মধ্যস্থতা করে লেখানের জন্য আকাঙ্ক্ষা এই প্রতীকী আদেশ দ্বারা গঠিত এবং এইভাবে ইচ্ছে আর বস্তুগুলি সম্পূর্ণরূপে পৃথক নয় তবে সামাজিক নিয়ম ভাষা এবং অচেতন দ্বারা আকৃতিরও হয় সাহিত্য তাই একটি ভূখণ্ডে পরিণত হয় যেখানে এই আকাঙ্ক্ষা এবং অভাবগুলি তুলে ধরা হয় এবং অন্বেষণ করা হয় সাহিত্য তত্ত্ব এবং সমালোচনার প্রেক্ষাপটে লেখানের কাঠামো বর্ণনা এবং চরিত্র বিকাশের গতিশীলতার গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে সাহিত্যের চৈত্রগুলিকে ইচ্ছার মূর্ত প্রতীক হিসাবে বোঝা যায় প্রতিটি তাদের নিজস্ব অনন্য অনুসন্ধানের দ্বারা পরিচালিত হয় নিজেদের মধ্যে শূন্যতা পূরণ করার জন্য এটি প্রেম শক্তি বা জ্ঞানের নায়কের সাধনা হোক না কেন তাদের আকাঙ্ক্ষাগুলি সর্বদা অতৃপ্ত হয় যা দ্বন্দ্ব উত্তেজনা এবং শেষ পর্যন্ত বর্ণনামূলক পরিবর্তনের দিকে পরিচালিত করে এক্সাম্পল যদি একটি সাহিত্যিক পাঠ্য বিবেচনা করা হয় তবে দেখা যাবে যে যেখানে একটি চরিত্রের আদর্শগত প্রেমের আগ্রহের সাধনা কখনোই পুরোপুরি উপলব্ধি করা যায় না এই অপ্রাপ্য প্রেম বস্তুটি ইচ্ছার বস্তুকে প্রতিনিধিত্ব করে যা চরিত্রের মৌলিক অভাব থেকে উদ্ভূত হয় পাঠক পালাক্রমে তাদের নিজস্ব ইচ্ছা এবং ব্যাখ্যার মাধ্যমে এই পাঠ্যের সাথে জড়িত আখ্যানের অমীমাংসিত উত্তেজনা এবং ফাঁকগুলি বোঝার চেষ্টা করে কনক্লুশন লেখানের অভাব এবং আকাঙ্ক্ষার তত্ত্ব মানুষের বিষয়গততার জটিলতা এবং সাহিত্য পাঠের গতিশীলতা বোঝার জন্য একটি সমৃদ্ধ কাঠামো সরবরাহ করে অভাব থেকে আকাঙ্ক্ষার উদ্ভব এবং অন্যান্যদের সাথে এবং ভাষার সাথে আমাদের সম্পর্ককে আকার দেওয়ার উপায়গুলিকে আলোকিত করে লেখানিয়ান তত্ত্ব সাহিত্যের মধ্যে আখ্যান চরিত্র এবং অর্থের প্রকৃতি সম্পর্কে অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করে সো ভিউয়ার্স এটাই ছিল লেখনের তত্ত্ব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও